আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তৃষ্ণা গল্পের 18 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন চ্যানেল লাভ গার্ডেন আমার কমিউনিটি ট্যাবে দেওয়া আছে, আমার চ্যানেলে ঢুকে ওখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যারা আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। বাতের দোকানদারের সাথে এক লোকের ঝগড়া লেগে গেছে। লোকটা বাতের চুল পেয়ে কিছু একটা বলেছিল, তাই নিয়ে মহিলা ও তার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেল। মহিলার যুক্তি, বাতে দুই একটা চুল পাওয়া যাইতেই পারে, কিন্তু লোকটা মানতে নারাজ। এই ঝগড়া চলল অনেকক্ষণ। বড় অংশী পাশে বসে নীরবে দেখেই যাচ্ছে, এই অদ্ভুত শহরে মানুষদের কারো কাছে এতটুকু স্নেহ মমতা আছে বলে মনে হয় না। সবার চাহনি নির্মম কঠিন, দুই একজন এমনভাবে অংশীর দিকে তাকায় যে অংশীর লজ্জায় মাথা নামিয়ে নিতে হয়। এর মধ্যে এক লোক অংশীর পাশে দাঁড়িয়ে প্যান্টের উপর দিয়ে নিজের যৌনাঙ্গে হাত বোলাচ্ছিল, আর লোলুপ দৃষ্টিতে অংশীর দিকে তাকাচ্ছিল। লজ্জায় ঘৃণায় চোখ নামিয়ে নেয় অংশী। আজ নিজেকে নর্দমার তুচ্ছ কীট ব্যতীত আর কিছুই ভাবার অবকাশ নেই। ধীরে ধীরে এই অদ্ভুত শহরের সন্ধান নামলো। রাস্তায় জ্বলে উঠল হলুদ বাতি। হলুদ আলোয় কিছুক্ষণ আগের চেয়ে সব কিছু কেমন অচেনা হয়ে উঠল অংশীর কাছে। দোকানে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলল অংশী। এক লোক এসে অংশীর পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কিরে যাবি নাকি, কত? অংশী বুঝতে না পেরে ফেলফেল করে তাকিয়ে রইল। লোকটা আবার জিজ্ঞাসা করলো, কতক্ষণ করতে দিস, তোর শরীর যা দুর্বল, খুশি করতে পারবি তো? 1000 দেমো, যাবি? অংশী চোখ পিটপিট করলো কয়েকবার। লোকটা ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, বোবা নাকি, রেট কত কস না কেন? ধমক শুনে দোকানি মহিলা ছুটে এসে উদ্ধার করে অংশীকে। অংশীর হাত ধরে পাশে টেনে এনে বলল, মাইয়া চুপ করে হনতাছো কেন, হনতে ভাল লাগে, জবাব দিবার পারো না, উড়াদুরা গাইল দিবা, বদমাস তোমারে খারাপ মাইয়া পোলা ভাবছে। অংশী হা করে তাকিয়ে রইল। খারাপ মাইয়া পোলা বলতে কি বোঝাচ্ছে বুঝতেই পারল না। ল্যাম্পোস্টের হলুদ আলোয় মহিলার মুখটাকে জল্লাদের মতো ভয়ঙ্কর দেখাচ্ছিল, ভয় করতে লাগলো অংশীর। মহিলা ওকে নিয়ে অবশেষে বাড়ির পথে যাত্রা শুরু করলো। বস্তিতে ঢুকে বমি আসার উপক্রম হলো অংশীর। বিস্তৃত রকমের নোংরা সব জায়গা, যেখানে সেখানে ময়লার স্তূপ পড়ে আছে, বকবক করে গন্ধ বের হচ্ছে সেখান থেকে, উপরে উঠছে মাছি, কয়েকটা ড্রেনের সংযোগস্থলে পায়খানার চেয়েও বেশি দুর্গন্ধ, তারই পাশে প্লাস্টিকের ঘরে থাকে মানুষজন। সেসব পেরিয়ে হেঁটে যাচ্ছে অংশী, জীবনের নতুন অধ্যায়ে এসে জগৎকে নতুনভাবে আবিষ্কার করছে। হলুদ আলো দেখতে পাচ্ছে কিছু মহিলা জটলা বেঁধে দাঁড়িয়ে আছে, আর পাশেই ঝগড়া করছে দুজন পুরুষ মহিলা। এই শীতেও খালি গায়ে প্যান্ট পরা কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। তখনই অংশীর মনে পড়ে গেল, রাতে ঘুমাবে কী করে, ঘরের ব্যবস্থা না করা গেল, কিন্তু রাত্রিবেলা ভীষণ কুয়াশা পড়ে, কোনো জামাকাপড় নেই, কাঁথা কম্বল নেই, তার উপর একা কীভাবে ঘুম আসবে অংশীর? ক্লান্ত শরীরটাকে ভয়ে নিয়ে যেতে যেতে অংশীর দম বন্ধ হয়ে আসতে চাইছিল। মনে হলো এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে, মাহিবের প্রতি মন থেকে অভিশাপ জন্মাচ্ছে অংশীর, ঘৃণায় মাহিবকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। এরকম নরকের মতো জীবনে কেন পতিত হতে হলো? একটুখানি আবেগ আজ জীবনটাকে কোন পর্যায়ে টেনে নিয়ে এসেছে তা ভাবলেই কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। সেই সাথে মাহিবের প্রতি জন্ম নিচ্ছে আকাশসম ঘৃণা। টিনের ঘরগুলো পেরিয়ে একটা হাফ বিল্ডিং ঘরের সামনে এসে পৌঁছলো দোকানি মহিলা। চাচি বলে সম্বোধন করে একজন ডাকতে লাগলো। ভিতর থেকে বেরিয়ে এলো এক মধ্যবয়সী মহিলা। অংশের দিকে এক পলক তাকিয়ে সে জানতে চাইল, আজ এত তাড়াতাড়ি ফিরলা যে? মহিলা বলল, এই যে মেহমান আনছি, ওনার একটা ঘর লাগবো। চাচি বলল, এই একা মাইয়া, বাপ মা কই, বাতান নাই? অংশী ফেলফেল করে তাকিয়ে রইল। দোকানি অংশীকে জিজ্ঞাসা করলো, উত্তর দাও,
স্বামী নাই, বাপমা নাই? অংশী কি বলবে ভেবে পেল না, ডুবরে কান্না আসতে চাইল ওর। নিজেকে সামলাতে না পেরে কেঁদেই ফেললো। দোকানি মহিলাটি অংশীর কান্না দেখে কি বুঝলো কে জানে, বলল, চাচি হ্যার মনে হয় কেউ নাই, গ্রাম থেকে পালাই আইসে মনে হইতেছে। এত কিছু যাই না কি করবা, তোমার বারাটিয়া দরকার, তুমি আরে রাখো, 1500 টেহাই দিব। মহিলা বলল, গড় দেখবা না, আহো আমার লগে। অংশী নির্বাক ভঙ্গিতে মহিলার সাথে হাঁটতে লাগলো। মহিলা একটা ঘরের তালা খুলে দিয়ে ভিতরে ঢুকে মোবাইলের টর্চ জ্বালিয়ে অংশীকে রুম দেখাতে লাগলো। ভীষণ মশামাশি উঠছে ঘরে, পাকা মেঝেতে ধুলাবালি জমে আছে। মহিলা জিজ্ঞাসা করলো, তোমার কেউ নাই না, কামের লাগিয়ে ডাকা আইসো? অংশী মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। মহিলার দয়া হলো অংশীর প্রতি, আফসোস করে বলল, আহারে সুন্দরী মাইয়াডা, চিন্তা করো না, আমার মেলা পরিচিতি আছে, কাল পরশু তোমারে গার্মেন্টসে নিয়ে যাবো, চাকরির ব্যবস্থা করে দেবো, চিন্তা করো না, আমারে কিন্তু 500 টাকা দেওয়ান লাগবো। অংশী গার্মেন্টস শব্দটার সাথে পরিচিত ছিল না, কিন্তু মহিলার কথা শুনে এতটুকু বুঝতে পেরেছে যে গার্মেন্টস কোনো কাজের জায়গার নাম। এই কৃতজ্ঞতায় মহিলাকে জড়িয়ে ধরে বলল, টাকা দিই মোচাচি, আমার একটা কাম জোগাড় করে দেন, আমার কেউ নাই, বাপমা নাই। কথাটা বলতে গিয়ে নিজেকে আর আটকাতে পারল না, অংশী হাউমাউ করে কেঁদে ফেলল। অন্ধকার করে মশার বনবনানির মাঝে নিজেকে মশামাসির মতোই মনে হচ্ছিল ওর, কাঁদতে গিয়েও এখন কাঁদতে পারছে না, বোধহয় কাঁদতে কাঁদতে চোখ ক্লান্ত হয়ে গেছে। মহিলা অংশীর প্রতি দয়াবান হল, অংশীর মায়াবী মুখ দেখে বুকটা ভরে গেছে তার। অংশীকে বুকে টেনে নিয়ে বলল, কাইন্দ না, আজ রাইতে আমার এখানে বাদ খায়ো, আর থাকবা কিসে, চকিও নাই, বিছানাও নাই, কম্বলও তো নাই তোমার। কথাটা বলে ওনার মনে হলো ঘর ভাড়ার টাকা দিতে পারবে, তো টাকা না দিলে তো মিসে মায়া দেখিয়ে লাভ নেই, একটা ঘর অযথা ফেলে রাখার মানেই হয় না। চিন্তিত মুখে বলল, এমন আমারে 1500 টাকা দিয়া গড়ে উঠা যাও। অংশী অন্য কোণা থেকে গিট খুলে টাকাগুলো বের করলো, মহিলার উপর হয়ে দেখতে লাগলো কত টাকা আছে অংশীর কাছে। অংশী গুনে গুনে 2000 টাকা দিয়ে বলল, এটা রাইখা দেন। মহিলার চোখ খুশিতে চকচক করে উঠল। অংশী আরেকবার জাপটে ধরে আনন্দ প্রকাশ করলো। সে তারপর বলল, একটা লাইট কিনে দিতেছি তোমারে। অংশীর শরীরে কোনো শক্তি ছিল না, ও অন্ধকার মেঝেতে বসে রইল। কোলাহলপূর্ণ এই শহরের আজব পরিবেশে নিজেকে অন্য কোনো জগতের প্রাণী মনে হচ্ছিল ওর। বেদনার চোখে আর জল নেই, আর কান্না আসছে না, চোখে জ্বালা হচ্ছে, শরীরে জ্বালা হচ্ছে, প্রস্রাবের চাপ দিচ্ছে ভীষণ, টয়লেট কোথায় জানে না বলে যাবার কথাও মুখে আনল না। সমস্ত কষ্ট চেপে রাখতে গিয়ে কেবলই মনে হতে লাগলো, যে মানুষটা আমারে এই ভয়ানক অবস্থায় ফেলে দিছে সে সুখে থাকুক, আল্লাহ তারে ভালো রাখুক। জীবনটা আমাদের স্বপ্নের মতো হয় না, চোখে হাজারো স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল অংশী। নিষ্ঠুর শহরে পা দিতেই বুঝে গেছে জীবনকে আমরা যেরকম ভাবি জীবন সেরকম নয়, এটা কঠিনের চেয়েও কঠিনতর কিছু। খাওয়া নেই, ঘুম নেই, মানুষের নিষ্ঠুরতা, সমস্ত অভিজ্ঞতা আজ জীবন সম্পর্কে এই শিক্ষাই দিচ্ছে যে কোনো মেয়ে যেন এমন ভুল না করে, নিজের জীবন জীবনের মতোই সুন্দর, মিথ্যে মায়ায় জড়িয়ে একটা জীবন ধ্বংস করে দেওয়ার কোনো মানে হয় না। আশা করছি আপনারা এই গল্প থেকে কিছুটা হলেও শিখতে পারবেন। রাতে খেয়ে দিয়ে ঘুমানোর প্রয়োজন দেখা দিল বিশেষভাবে, মহিলা দুটো কাঁথা ও একটা শীতল পাটি দিল অংশীকে। শীতল পাটি মেঝেতে বিছিয়ে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল অংশী। আজ থেকে এই ঘরেই থাকতে হবে ওকে। রাত বাড়লে শহরের কোলাহল কমছে না, যেন আরও বেড়ে যাচ্ছে, চিৎকার হইচই গাড়ির হর্ন সব কিছুর মাঝেও ক্লান্ত শরীরে ঘুম এসে গেল অংশীর। কিন্তু কোনো পাশেই শুতে পারছিল না, গায়ে ভীষণ ব্যথা, মায়ের পেয়ারার ডাল দিয়ে মারার দৃশ্য মনে হতেই অংশী ভাবল, আমার জন্মদাত্রী মাও আমাকে ভালোবাসত না, সবসময় রাখারাখি করত, জীবনের ভয়াবহতা স্মরণ করতে করতে একসময় ঘুমে ঢলে পড়ল অংশী। লোহায় আঘাত করলে যেমন জনজন শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে, জ্বালাই করার জি জি শব্দ কানে আসছে, লোকজনের কোলাহল, চিৎকার, চেঁচামেচি, ঘুমের ঘোরে এইসব কানে আসছিল অংশীর। ঘুম ভেঙে গেল, চোখ মেলে নিজেকে আবিষ্কার করলো এই বন্ধ ঘরে। ঘুম ভাঙার পর শরীর অনেকটা জর্জরে লাগছে, কিন্তু ঘুমের মাঝেও একটা সূক্ষ্ম ভোঁতা যন্ত্রণা ভেতরে ভেতরে বয়ে চলছিল। অংশী কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল মাহিব ওর পাশে নেই, সকাল সকাল মাহিবকে মনে করতে নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো, বুকের ভিতর চাপা কষ্ট অনুভূত হচ্ছে, কেমন একটা যন্ত্রণা যেন, মাহিব নেই,
কোথাও নেই, মাহিবের সাথে সব কিছু শেষ হয়ে গেছে। এইসব ভেবে কষ্ট বাড়তে লাগলো অংশীর, চিৎকার করে উঠল মনটা মাহিবের নাম ধরে। মেঝেতে উঠে বসলো অংশীর, হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। মাহিবকে ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেও পারতো না অংশী। সেই মাহিব আজ নেই, পাশে নেই, দূরেও নেই, কোথাও নেই। এমন সময় গা গুলিয়ে উঠল অংশীর, বমি আসতে লাগলো। দরজার সামনে এসে ভকভক করে বমি করে ফেলল। দূর থেকে কয়েকজন মহিলা অংশীর বমি করা দেখছে আর কী সব বলাবলি করছে। সেদিকে কর্ণপাত না করে ঘরে এসে মেঝেতে বসলো অংশী। পেটের ওপর হাত রেখে চাপা কণ্ঠে বলল, সোনারে তুই আমার এত কষ্ট দিতেছিস কেন? কয়েক ফুটা অশ্রু গড়িয়ে পড়লো গালবে। উঠতে হবে, একটা খাবারের ব্যবস্থা করতে হবে, একটা কাজের খোঁজে যেতে হবে। এই শরীর নিয়ে চলাফেরা করারও শক্তি পাচ্ছে না অংশী, তবুও যেতে হবে। কেউ ঘরে এসে খাবার দিয়ে যাবে না, এই শহরে কেউ নেই মেয়েটার, কেউ না। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফিজ, বাবা, টাটা।